আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা কেমন সব? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো হচ্ছে, তো আজকে যে সাইটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কাই মাইনিং। আমরা হচ্ছে স্কাই মাইনিংয়ে মাইনিং করতেছি টিআরএক্স সাইটটা, এই যে স্কাই মাইনিং এই সাইটটা। মূলত হচ্ছে আমরা যখন মাইনিং করতেছি ভাবো, এইখানে হচ্ছে যারা অ্যাক্টিভ করেছে তাদের জন্য কী সুবিধা এবং যারা অ্যাক্টিভ করে নাই তাদের কী এরকম অসুবিধা রয়েছে, মানে কার কী সুবিধা এবং হচ্ছে কবে উইথড্র করতে পারবো সেই বিষয়ে হচ্ছে আজকে মূলত হচ্ছে ভিডিও হবে। তো দেখেন আমার আইডিটা হচ্ছে অ্যাক্টিভ এবং তারা হচ্ছে আইডি অ্যাক্টিভওয়ালাদের জন্য একটা কথা বলছে এবং আইডি ইনঅ্যাক্টিভের জন্য একটা কথা বলছে। তারা হচ্ছে এটা হচ্ছে অফিসিয়ালিভাবে মেবি হচ্ছে তারা টেলিগ্রামে একটা আপডেট দিয়েছে। এই সাইটটা কতটা হচ্ছে ট্রাস্টেড সেটা বলবো, আমি জানি যে এই সাইটটা তেমন আমার কাছে মনে হয় না যে ভালো। তো দেখা যাক 31 তারিখ তারা কী করে। তো এর আমরা হচ্ছে টেলিগ্রামে চলে যাবো সরাসরি, এরা কী বলছে। তো হচ্ছে দেখেন আমি টেলিগ্রামে চলে আসছি এদের অফিসিয়ালে। দেখেন 22.9K সাবস্ক্রাইবার, এখানে একটা ক্যালেন্ডারে স্ক্রিনশট দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার পর 31 তারিখটা কিন্তু একদম ইয়েলো কালারে দিয়ে দিয়েছে। দেখেন মেবি এখন তার নিচে পড়তেছে যে এখানে এতটুকু যদি ফলো করেন, কনগ্রাচুলেশন টু ওয়াল, দেয়ার আর ওয়ানলি 8 ডেজ লিফট বিফোর দেখেন বিফোর পেমেন্ট স্টার্টেড, থটস হু হ্যাভ নট ইট অ্যাক্টিভেট দেয়ার অ্যাকাউন্ট প্লিজ অ্যাক্টিভেট কুইকলি। মানে বলতেছে এখানে স্বাগতম তাদের জন্য যারা হচ্ছে আর মাত্র হচ্ছে 8 দিন বাকি রয়েছে এই সাইটটা উইথড্রোর জন্য, মানে পেমেন্টের জন্য আর 8 দিন বাকি রয়েছে। আর যারা এখনই অ্যাক্টিভ করেন নাই, মানে হচ্ছে দয়া করে তাদেরকে অ্যাক্টিভ করার কথা বলতেছে তাড়াতাড়ি। এরপরে আমরা যদি হচ্ছে নিচের একটু দেখি খেয়াল করি, এখানে রিমেম্বার থটস হু হুজ অ্যাক্টিভ দ্য অ্যাকাউন্ট ফার্স্ট উইল অলসো গেট দ্য পেমেন্ট ফার্স্ট, সো ট্রাই টু অ্যাক্টিভেট দ্য অ্যাকাউন্ট ফার্স্ট উইদাউট ডেলি। এখানে বলতেছে যারা হচ্ছে স্মরণ করার কথা বলতেছে, স্মরণ করো তারা এখানে প্রথমে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবে তাদের পেমেন্টটা প্রথমেই দেওয়া হবে এবং তাড়াতাড়ি এখানে হচ্ছে অ্যাক্টিভের করার কথা বলা হয়েছে। এবং হচ্ছে দেন এখানে যে দেখতে পাচ্ছেন নোটস বলে একটা অপশন আছে, নোটস দিয়ে একটা কথা বলছে। নোটস দেখেন অ্যাকাউন্ট মোস্ট বি অ্যাক্টিভেট উইথ 13 আগস্ট, ইফ দ্য অ্যাকাউন্ট সো নট অ্যাক্টিভ উইথ 30 আগস্ট ইন আওয়ার কানেক্টেড উইথড্র। মানে এখানে যে বলতেছে কথাটা হচ্ছে যারা হচ্ছে অবশ্যই এখানে মানে 30 আগস্ট, আজকে হচ্ছে মেবি কয় তারিখ, আজকে হচ্ছে 22 তারিখ, মানে 22শে আগস্ট, এটা হচ্ছে 30 আগস্ট, মানে 30শে আগস্টের মধ্যে এইটা আইডিটা অ্যাক্টিভ করতে হবে। আর যারা অ্যাক্টিভ করবে না, মানে 30শে আগস্টের মধ্যে যারা হচ্ছে আইডিটা অ্যাক্টিভ করবে না তাদের জন্য কিন্তু উইথড্রতা দিবে না, মানে উইথড্র করতে পারবে না, এই কথা কিন্তু তারা বলতেছে। এখন সাইটটা মূলত হচ্ছে কেমন হবে, তারা উইথড্র দিবে কি দেবে না সেই বিষয়ে কিন্তু আমি বললাম ভালো না খুব একটু। তারপরে কিন্তু আমি আইডিটা অ্যাক্টিভ করেছি, আমার কাছে এটা সাইট মনে করলে যায় যাক, আমার 50টা TRX তেমন কোনো কিছু না। যাই হোক, আপনারা হচ্ছে যদি কেউ অ্যাক্টিভ করতে চান সেটা আপনি নিজ দায়িত্ব করবেন, কারণ আমার এখানে 50টা TRX চলে গেলো আমার কাছে কিছু মনে হবে না। তো যাই হোক, আমি এটা অ্যাক্টিভ করে রাখছি, এখানে পেমেন্ট পাইলেও আমার কিছু না পাইলেও কিছু না, পেমেন্ট পাইলে তবে পেমেন্ট পাইলে সেটা ভালো কথা। তো দেখেন আমার কিন্তু এখানে ওয়ানলি হচ্ছে 286টা কয়েন রয়েছে, আমি যদি দেখা এখানে দেখতে পাচ্ছেন ওয়ানলি 286টা কয়েন রয়েছে। আর এটা উইথড্রোর জন্য, এরমেরোর জন্য অবশ্যই অ্যাকাউন্ট প্রথমে শর্ত থাকতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ এবং মিনিমাম হচ্ছে আপনার হচ্ছে 250, মানে হচ্ছে 250 কিন্তু এখানে TRX থাকতে হবে, তাহলে কিন্তু উইথড্রো দিতে পারবেন কবে 31 তারিখে। তো দেখেন এখানে আমার 286 রয়েছে, অনেকের এখানে 6,000, 7,000, 5,000, 4,000 পর্যন্ত TRX আছে, তাহলে তাদের মনে করেন যে কত টাকা TRX রয়েছে। আমি যদি একটু ক্যালকুলেশনে যাই, যাদের মনে করেন 6,000 রয়েছে, একটু যদি আমি ক্যালকুলেশন করে দেখাই আপনাদের, তাদের এতগুলো পেমেন্ট দিবে কীভাবে আমি একটু বুঝতেছি না। তো দেখেন আমরা যদি হচ্ছে ধরি, মানুষ ধরেন একটা অ্যাকাউন্টে 5,000 TRX রয়েছে, 5,000 TRX রয়েছে, এখন হচ্ছে একটা TRX-এর দাম ভ্যালু ধরেন 7 থেকে 8 টাকা ধরেন, মানে মেবি আমরা হচ্ছে 7 টাকা ধরলাম, দেখেন 35,000 টাকা, মানে হচ্ছে একটা, মানে হচ্ছে আইডিতে যদি এখানে 4,000 কয়েন থাকে TRX থাকে তাহলে কিন্তু 35,000 টাকা। আর এত আমার তো এটা মনে মাথায় ধরছে না। যাই হোক, এই সাইটটা
কিরকম পেমেন্ট করে, আর যদি পেমেন্ট করে তাহলে ভালো, পরবর্তী সময় হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে পেমেন্ট কাজ করতে পারবেন, পেমেন্ট নিতে পারবেন, বিষয়টা হয়তো বা তারা আপডেট দিতে পারে। এখনও তারা ওইরকম বিষয় বলে নাই, তারা অলরেডি বলতেছে যে যারা হচ্ছে 30 তারিখের মধ্যে আপডেট করবে তাদের শুধু পেমেন্ট দেবে। নেক্সট টাইম তারা কী আনবে সেটা জানি না, এবং নেক্সট টাইম কী পেমেন্ট করবে কি তা জানি না। তো আমরা এটা অপেক্ষা করতে পারি যে 30 আগস্ট, মানে হচ্ছে 31 আগস্ট, মানে আমরা 31 তারিখ পর্যন্ত একটা ওয়েট করব, এবং দেন তারা হচ্ছে উইড্রো চালু করবে, দেখি আমাদের উইড্রো দেয় কি না। যদি উইড্রো দেয়, উইড্রো পায়, তাহলে এই সাইটে নিয়ে আবার মূলত হচ্ছে ভিডিও মেক করব। আর যদি উইড্রো নাও দেয় তাও এই সাইটে নিয়ে ফার্স্ট এবং লাস্ট ভিডিও করবো ইনশাল্লাহ, ভিডিও পাওয়া যাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, ভিডিওটা মূলত আজকে এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। এতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।